হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি রয়েছি ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই। হ্যাঁ ভিউয়ার্স, নদিয়া ডিস্ট্রিক্টের একটা অন্যতম এবং ওল্ড আইটিআই কিন্তু ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই। এই কলেজের কিন্তু আজকে আমি ফুল রিভিউ করব এবং সমস্ত ট্রেড সম্পর্কে তোমাদের দেখাবো। কলেজ ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত ক্লাসরুম ফুল ডিটেলসে কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে প্রথম আসলে বলার তো নিশ্চয়ই প্রয়োজন নেই, কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো ভিউয়ার্স, চলো কলেজটা দেখে নিই। ভিউয়ার্স, ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই 2021-22 শিক্ষাবর্ষে কিন্তু তিনটে ট্রেড ওপেন রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং তোমাদের ওয়েল্ডার ট্রেড। এর মধ্যে ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেড, এই দুটো কিন্তু এম গ্রুপের ট্রেড তোমরা পাবে এবং ই গ্রুপের কিন্তু একটিমাত্র ট্রেড কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে ওয়েল্ডার। তো ভিউয়ার্স, এই কলেজে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি কাউন্সিলিং থ্রু আসতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট আইটিআই, ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই। এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশনের কোনো সুবিধা নেই, তোমাদের অ্যাজ পার কাউন্সিলিং তোমাদের যা র্যাঙ্ক থাকবে সেই অনুযায়ী কিন্তু কাউন্সিলিংয়ে ভর্তি হতে হবে এবং এই কলেজের যে ফি স্ট্রাকচার তোমাদের থাকছে সেটাও কিন্তু অ্যাজ পার যে গভর্নমেন্টস রুল সেটা অনুযায়ী থাকবে। আমি কিন্তু তোমাদের ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে ফিটার এবং ওয়েল্ডার সব কথা ট্রেডের যে সমস্ত তোমাদের যে ওয়ার্কশপ রয়েছে সেগুলো দেখাবো এবং ট্রেড থেকে শুরু করে ক্লাসরুমগুলো দেখাবো। আবারও বলছি, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন চলে এসেছি ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই স্মার্ট ক্লাসরুম বা তোমরা বলতে পারো ডিজিটাল ক্লাসরুম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত স্টুডেন্টদের এখনকার দিনে যে সমস্ত ক্লাস হয়, তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিল থেকে শুরু করে তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং ট্রেড থিওরি, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তুমি সেটা এম গ্রুপের ট্রেডেই পড়ো কিংবা ই গ্রুপের ট্রেডেই পড়ো, তোমাদের কিন্তু বিভিন্ন রকম ডিজিটাল অ্যাক্টিভিটির প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই কলেজে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তোমরা দেখতে পারো অ্যাজ পার সমস্ত ট্রেডের স্টুডেন্টরা ইউজুয়ালি নিজেদের কম্পিউটার ইউজ করতে পারবে তোমাদের সিঙ্গেল ওয়াইজ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্লাসের যে অ্যাম্বিয়েন্স সেটাও কতটা সুন্দর এবং কলেজের ভেতরে কতটা ভালো ইনফ্রাস্ট্রাকচার, প্রতিটা কম্পিউটার কিন্তু রেডি রয়েছে এবং ওয়েল মেইনটেনেন্স ভাবে রয়েছে এবং প্রতিটা কম্পিউটার কিন্তু তোমাদের ওয়ার্ক করে। সেই ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্টের কিন্তু এখানে প্রতিটা কম্পিউটার তারা ব্যবহার করতে পারবে এবং কম্পিউটারের যে সমস্ত কাজ তারা কিন্তু ইজিলি কলেজে এসে ইন্ডিভিজুয়ালি ভাবে করতে পারবে। আমি কিন্তু কলেজের তোমাদের সমস্ত ট্রেড সম্পর্কে বললাম, এবার কিন্তু কলেজের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাবো। গভর্নমেন্ট কলেজে যত সুন্দর অ্যাম্বিয়েন্স থাকার কথা সেরকমই কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে এবং কলেজের কিন্তু পরিবেশ খুব সুন্দর। তো ভিউয়ার্স, তোমরা কিন্তু দেখতে থাকো আমার সাথে, আমি কিন্তু যাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা ট্রেড কিন্তু রয়েছে এবং প্রতিটা ট্রেড কিন্তু মেনটেনেন্স অবস্থায় রয়েছে, প্রতিটা ট্রেডের ইনস্ট্রাক্টররাও কিন্তু রয়েছে এবং স্টুডেন্টরাও অ্যাজ পার তোমাদের কলেজে আসে। তোমরা যারা নতুন ভর্তি হতে চাইছো তোমাদের কিন্তু অ্যাজ পার যেটা বললাম কাউন্সিলিং করেই তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এখানে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ ভর্তি হবে এবং প্রতিটা ট্রেডে কিন্তু তোমরা সমস্ত রকম ফেসিলিটিস পাবে, আমি কিন্তু ট্রেড ওয়াইজ তোমাদের দেখাবো। তো তার আগে কিন্তু বলেই দিচ্ছি, ক্যাম্পাসটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং নদিয়া ডিস্ট্রিক্টে তোমরা যারা থাকো তোমরা জানো ফুলিয়া আইটিআই কিন্তু অন্যতম একটা গভর্নমেন্ট আইটিআই নদিয়া ডিস্ট্রিক্টের। তো ভিউয়ার্স, কলেজে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এবং কলেজে কিন্তু ভাগ ভাগ ওয়াইজ ট্রেড রয়েছে। তোমরা দেখতে পারবে কলেজে ঢুকেই কিন্তু বাঁদিকে তোমরা যদি চলে যাও সেখানে কিন্তু ড্রয়িং ক্লাসরুম তোমরা পাবে এবং তারপরে কিন্তু ওয়েল্ডার ট্রেডটা পাবে। ঠিক কলেজের গেটে ঢুকেই কিন্তু যখন একটু সামনে গিয়ে আবার বাঁদিকে যাবে সেখানে কিন্তু ফিটার ট্রেড রয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের একে একে সমস্ত ট্রেডে যাব এবং কলেজের ডান দিকে ঢুকেই কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে শুরু করে অফিস রুম এবং তোমাদের আদার্স যে সমস্ত স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে লাইব্রেরি ফেসিলিটিস সমস্ত কিন্তু তোমরা এই কলেজে পাবে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত ট্রেডে আমরা প্রবেশ করছি। অ্যাম্বিয়েন্স সম্পর্কে কিন্তু তোমাদের আমি আগেই বলেছি, সেখানে কিন্তু কলেজের প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু চলে আসা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেড ওয়াইজ কিন্তু আমি এখন তোমাদের দেখাবো। এখন কিন্তু আমি সবার প্রথম ওয়েল্ডার ট্রেডে চলে এসেছি, ই গ্রুপের অন্যতম একটা ট্রেড কিন্তু ওয়েল্ডার ট্রেড। ওয়ান ইয়ারের এই ট্রেডে কিন্তু সমস্ত রকম ফেসিলিটিস তোমরা এই কলেজ থেকে পাবে, অ্যাজ পার গভর্নমেন্ট রিকোয়ারমেন্টস তোমাদের যা যা রয়েছে সমস্ত কিন্তু এখানে রয়েছে। এখানে তোমরা বলতে পারো যে সমস্ত ওয়েল্ডিং প্রসেস তোমরা করো, বিভিন্ন অ্যাডভান্স ওয়েল্ডিং থেকে শুরু করে বেসিক ওয়েল্ডিং সমস্ত কিছু কিন্তু রয়েছে। তোমরা দেখতে
দেখতে পাচ্ছো এখানে কিন্তু ওয়েলডিং বুথ করা রয়েছে সমস্ত ক্যান্ডিডেটের জন্য, এবং সেফটি কিন্তু মেইনটেইনস করা রয়েছে, এবং সেফটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই অনুযায়ী কিন্তু প্রতিটা ওয়েলডিং বুথ কিন্তু রেডি করা হয়েছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা শুধুমাত্র একটা কিন্তু নয়, মাল্টিপল বুথ কিন্তু রয়েছে এই কলেজের। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে তোমাদের যেটা বলবো সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ একটা ক্যান্ডিডেট তুমি যখন কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেবে সেই ক্ষেত্রে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং তোমাদের যে সমস্ত ল্যাব ফ্যাসিলিটিস থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী কিন্তু এই কলেজে তোমরা সমস্ত রকম ফ্যাসিলিটিস পাবে। তো ভিউয়ার্স, ওয়েল্ডার ট্রেড কিন্তু তোমরা এবার দেখে নাও। এবং সব থেকে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েল্ডিং কিন্তু স্পট ওয়েল্ডিং। তোমরা বলতে পারো স্পট ওয়েল্ডিং এর সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু এই কলেজে রয়েছে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ প্যাকেজ পাবে। তোমরা যখন একটা ইয়ারলি এক্সামিনেশন দেবে সেখানে কিন্তু দুটো পার্ট থাকে, সেই দুটো পার্টের ক্ষেত্রে তোমাদের ট্রেড ওয়াইজ তোমাদের কিন্তু সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড থেকে তোমাদের সমস্ত রকম হেল্প তোমরা পাবে, এবং এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাক্টররা রয়েছে অ্যাজ পার তোমাদের গভর্নমেন্ট যাদের রিক্রুট করেছে সমস্ত ইনস্ট্রাক্টররা রয়েছে। তোমাদের বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে কিন্তু সমস্ত রকম ফ্যাসিলিটিস তোমরা এখান থেকে পাবে। ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী কিন্তু স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুমি যখন একটা কোনো ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হচ্ছ সেখানে কিন্তু তোমাদের নিজস্ব স্কিলটাকে ডেভেলপ করাই হচ্ছে তোমাদের আসল কাজ। সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জবের প্রচুর ছড়াছড়ি রয়ে গেছে, প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে জব করেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মাল্টিপল জবস কিন্তু রয়েছে। আমার হাতে কিন্তু একটা জব রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টি জয়েন করেছে একটা ক্যান্ডিডেট। এই যে 10 mm যে তোমাদের মেটালের ওপরে এত সুন্দর ওয়েল্ডিং, এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর পেনিট্রেশনও সে করেছে, এবং ওয়েল্ডিং বিটটাও কিন্তু খুব সুন্দর। তো সেই দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এখানকার ইনস্ট্রাক্টররা কিন্তু সমস্ত স্টুডেন্টদের ওয়েল ট্রেন করছে, এবং তারা কিন্তু ইন ফিউচার ভালো জায়গায় জব করছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট থেকে শুরু করে অনেক স্টুডেন্ট কিন্তু এই কলেজ থেকে গভর্নমেন্ট জবও করছে। তোমরা দেখতে পারো এই কলেজের প্রিভিয়াস হিস্ট্রিগুলো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই কলেজের তোমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দেবো, এবং এই কলেজের সমস্ত যে তোমাদের লোকেশন থেকে শুরু করে সব কিছু তোমরা আগে থেকেই জানো যারা নদিয়া থেকে বিলং করছো। এই কলেজটা কিন্তু একটা অন্যতম কলেজ ওয়েস্ট বেঙ্গলের তথা নদিয়ার। পেয়ে গেছি ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই এর ওয়েল্ডার ইন্সট্রাক্টর মিস্টার সন্দীপ ব্যানার্জি স্যারকে। আমরা কিন্তু সেই স্যারের মুখ থেকে শুনে নেব তার ট্রেড এবং কলেজ সম্পর্কে। প্রথমে জানতে হবে যে আমি এই ট্রেডটা কেন করব, আইটিআই টা কেন করব। তো এটা যদি জানতে হয় তাহলে সবার আগে মাধ্যমিক পাস করে সহজে যদি চাকরি নিতে চাও তাহলে কিন্তু এই ট্রেডটা করতে হবে। এবং এখানে ফুলিয়া আইটিআই স্পেশাল তোমার MMAW SMAW তোমার প্লাজমা কাটিং যে মেশিন রয়েছে, ঠিক আছে, এইসব অত্যাধুনিক মেশিন রয়েছে যেগুলো নয়া মানে নতুন ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে গেলে কিন্তু তোমরা আরামসে চাকরি করতে পারবে এবং অনেক উপার্জন করতে পারবে। এছাড়াও যদি সরকারি চাকরি করতে চাও তাহলে সেল, রেল, রেল এগুলো তো আছে, ইন্ডিয়ান অয়েল, ঠিক আছে, এইগুলোতে তোমরা চাকরি করতে পারো। তো সমস্ত ধরনের উন্নত মানের যে সমস্ত ওয়েল্ডিং এখন ইন্ডাস্ট্রিতে চলছে সেগুলো যদি শিখতে চাও অবশ্যই ফুলিয়া আইটিএ চুয়েসিং এর তোমরা উপরের দিকে রাখতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিশিয়ান ট্রেডও কিন্তু এই কলেজে রয়েছে। তোমরা কিন্তু ওয়েল্ডিং এবং ফ্রিটিং ট্রেডের মতো ইলেকট্রিশিয়ান ট্রেডও এই কলেজে পাবে। ইলেকট্রিশিয়ান ট্রেডেরও সমস্ত রকম ফ্যাসিলিটিস তোমরা কিন্তু এই কলেজে পাবে। তোমরা দেখতে পাচ্ছ ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই কিন্তু একটা সুন্দর ড্রয়িং হল রয়েছে, এবং এখানে কিন্তু তোমরা ড্রয়িং সমস্ত ফ্যাসিলিটিস পাবে, এবং স্টুডেন্টরা অনেকভাবে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ড্রয়িং করে, এবং ইনস্ট্রাক্টররাও কিন্তু সকল স্টুডেন্টদের ওয়েল ট্রেন করে যাতে ইন ফিউচার তারা ভবিষ্যতে যে কোনো জায়গায় গিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ড্রয়িংটাকে প্র্যাকটিক্যালে ইনক্লুড করতে পারে। আমি কিন্তু এখন ফিটার ট্রেডে চলে এসেছি। তোমাদের ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই কিন্তু ফিটার ট্রেড রয়েছে, এম গ্রুপের কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা ট্রেড, এবং এই ট্রেডের কিন্তু হাই ডিমান্ড রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা দেখতে পারবে চয়েস ফিলিং এর ক্ষেত্রেও তোমরা যখন এই ট্রেডটাকে সিলেক্ট করবে তোমাদের কিন্তু হাই কাট অফ যাবে, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফিটার ট্রেডটার জন্য
খুব বেশি ডিমান্ড থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু এই কলেজে ফিটার ট্রেডে অ্যাডমিশন নিতে পারো। আমি কিন্তু তোমাদের এই কলেজ সম্পর্কে বলছি, এখানে কিন্তু ফিটার ট্রেডের যে সমস্ত তোমাদের ইনস্ট্রুমেন্ট বা বলতে পারো মেশিন, তোমরা যে সমস্ত প্র্যাকটিক্যাল করবে সমস্ত রকম প্র্যাকটিক্যাল কিন্তু এই কলেজে তোমরা সুন্দরভাবে করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সমস্ত রকম হেল্প তোমরা কিন্তু এই কলেজের ইনস্ট্রাক্টরদের থেকে পাবে, যার সাহায্যে কিন্তু তোমরা ইন ফিউচার যদি চাও ভালো এমএনসি কোম্পানি থেকে শুরু করে গভর্নমেন্ট জব ভালো জায়গায় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। দেখলাম আমরা কিন্তু এবার আমাদের মধ্যে পেয়ে গেছি ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই এর ফিটার ট্রেড ইন্সট্রাক্টর মিস্টার লিটন বিশ্বাস মহাশয়কে। তো স্যারের মুখ থেকে কিন্তু আমি শুনে নেব তার ট্রেড সম্পর্কে এবং কলেজ সম্পর্কে। আমাদের গভর্নমেন্ট আইটিআই ফুলিয়া এখানে অন্যান্য যে ট্রেডের সঙ্গে ফিটার ট্রেডটা খুব সুনামের সঙ্গে চলছে এবং এই মুহূর্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক অনেক ভালো এবং প্রচুর নতুন মেশিনারিও রয়েছে এবং সমস্ত রকম সুবিধা এখানে পাবে ছেলেমেয়েরা। ফিটার ট্রেড করে তাদের ভবিষ্যৎ জীবনে প্রচুর গভর্নমেন্ট যেমন চাকরি রয়েছে তেমনি বেসরকারি সংস্থায় প্রচুর চাকরি রয়েছে। যারা উৎসাহী তারা কিন্তু ফিটার ট্রেডের জন্য ফুলিয়া আইটিআই ভর্তি হতে পারে এবং তাদের এখন চয়েস ফিলিং চলছে, চয়েস ফিলিং কিন্তু করতে পারে আইটিআই ফুলিয়াতে ফিটার ট্রেডের জন্য। তো ভিউয়ার্স, ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই এর সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত ট্রেড এবং ফুল যে রিভিউ কিন্তু আমি তোমাদের মধ্যে নিয়ে আসলাম, ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।